হ্যালো ফ্রেন্ডস, নন্দিতার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে ওলের একটি মুখরোচক রেসিপি শেয়ার করব। একঘেয়ে ওলের ডালনা, ওল ভাপা, ওল চিংড়ি, এই রেসিপিগুলো থেকে একটু স্বাদ বদলের জন্য আপনারা বানিয়ে ফেলতেই পারেন ওলের পকোড়া। বৃষ্টি বাদলের দিনে সন্ধেবেলায় চা বা কফির সাথে বড় থেকে ছোট সবারই এটা ভালো লাগবে। তো দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা করেছি। প্রথমে আমি ওলটাকে এইভাবে স্লাইস করে কেটে নিয়ে সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করার দরকার নেই। সেদ্ধ করে নেওয়ার পর আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, ধনে পাতাও কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর আদাও সরু সরু করে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি 2 টেবিল স্পুন চালের গুঁড়ো, 4 টেবিল স্পুন বেসন, আর মশলা কিছু নিয়েছি, পরিমাণ মতন লবণ, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর সামান্য চাট মশলা, সবই আমি 1 চা চামচ মতন নিয়েছি। এবার আমি সেদ্ধ করা ওলটার সাথে সমস্ত মশলা আমি অ্যাড করে দেব। প্রথমে আমি লবণটা দিয়ে দিলাম, এবার দিলাম চাট মশলা, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, এরপর দিচ্ছি হলুদ গুঁড়ো, সবই আমি 1 চা চামচ করে নিয়েছি। ঝালের জন্য আমি এখানে সামান্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি, ঝালটা আপনারা যে যার প্রয়োজন মতো দেবেন। এবার আমি এখানে আদা কুচিয়ে রেখেছিলাম, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচিগুলো সব দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে হাতের সাহায্যে আমি মেখে নেব। ওপর থেকে সামান্য একটু লেবুর রস আমি এতে দিয়ে দিলাম। লেবুর রসটা দিলে এর টেস্টটা খুব সুন্দর হয়। এবার সমস্ত উপকরণের সাথে ওলটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। মাখতে গিয়ে যদি ওলের কিছু টুকরো একটু শক্ত থাকে তাহলে কোনো অসুবিধা নেই, ভাজার সময় এগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার এতে আমি বেসনটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 টেবিল স্পুন বেসন নিয়েছি, তবে পরিমাণ মতন আমি দেব, যতটা প্রয়োজন ততটাই আমি দেব। আর নিয়েছিলাম 2 টেবিল স্পুন চালের গুঁড়ো, সেটাও আমি দিয়ে দিলাম। মাখার সময় যদি মনে হয় বেসনের প্রয়োজন হবে তাহলে আপনারা আরও একটু বেসন মিশিয়ে নিতে পারেন। এবার আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গরম হতে। এখানে আমি সাদা তেল নিয়েছি, আপনারা মনে করলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। তেলটা সামান্য একটু গরম হলে আমি এই মিশ্রণটা থেকে একটু একটু করে নিয়ে পকোড়ার আকারে গোল গোল করে দিয়ে দিলাম তেলের মধ্যে। তেলটা যখন একটু হালকা গরম হবে তখনই আপনারা এই পকোড়াগুলো ছাড়বেন তেলের মধ্যে। গ্যাসের আঁচটা একদম মিডিয়াম টু লোয়েতে থাকবে। সমস্ত পকোড়াগুলো আমি দেওয়ার পর এবার আমি হালকা আঁচে পকোড়াগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট সময় লাগছে এই পকোড়াগুলোকে ভাজতে। এভাবে উল্টে পাল্টে একটা ঝাঁঝরি হাতার সাহায্যে আমি পকোড়াগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি একটা পাত্রে তুলে নিচ্ছি তেলটা ঝরিয়ে নিয়ে। এবার বাকি পকোড়াগুলো ঠিক একইভাবে আমি ভেজে নিচ্ছি। এই দেখুন পকোড়াগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এই ওলের পকোড়া, খেতে অসাধারণ হয়। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। বর্ষা বাদলের দিনে সন্ধেবেলায় চায়ের সাথে দারুণ লাগে খেতে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট বক্সে লিখে জানাবেন
শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সাথে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।